আরে এই 10 গ্রামের মধ্যে আপনার মতো কোনো সঙ্গী সাধক আছে নাকি? তোমার পোলা কই? ও বাড়িতে নাই, ও বাড়ির বাইরে গেছে গা। ওই আমি মেদি খালি কি তুইও খাবি? হ্যাঁ খাম। জনাব জনাব ভাই নিয়ে আইছি। ইয়া কি হইলো জনাব? আমি ডাক্তারের কাছে যাইতেছি বাসু ভাই। সাসারে কার কাছে রইছো? বাজার নেকলা। তো সাজুগুজু করার কি দরকার? তুই তো এমনিতেই অনেক সুন্দর। আচ্ছা পাম্পটি দিচ্ছ না? কত মেম্বার কি ঘটনা? আমাদের এলাকার কোন বিষয় আসলে না? হ্যাঁ ওই এলাকারই একটা বিষয়, ছোটখাটো একটা বিষয়। ছোটখাটো কিন্তু ঘটনা হয়েছে কি, অনেক সময় ছোটখাটো ঘটনায় অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়, সেই জন্য আপনার সাথে একটু আলাপ করতে আসলাম। একটু খোলাসা করে কত দেখি। এই যে আজকের দিনের বেলায় বাচ্চু যে ঘটনাটা ঘটাইল ওই ব্যাপারে আপনার সাথে একটু আলাপ করতে চাই। এলাকার মাইয়া মানছে রে আমাকে পোলাপোনা ডিস্টার্ব করছে, আমাকে বাচ্চু একবারে শাস্তি দিছে, ঠিকই তো আছে? এই ঘটনা তো আমি জানি। জানেন জানেন ঠিক আছে, কিন্তু ঘটনাটা পুরোপুরি তো জানেন না। বাচ্চু আমি এইভাবে চিন্তা করে দেখি নাই। চিন্তা করতে হইব, বিষয়টা খুব ভালোভাবে চিন্তা করতে হইব চেয়ারম্যান সাহেব। এখন থেকে যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু সামনের ইলেকশনে বুঝছেন খবর হয়ে গেছে বাবু, তখন কিন্তু মান ইজ্জত কিছুই থাকবো না। কথাটা অবশ্য চিন্তার বিষয়। দেখেন এলাকার মানুষজন বাচ্চাটা কিন্তু খুব ভালো জানে, ওর একটা গুড ইমেজ আছে, আছে না? এই জন্য ওরে হয়েছে কি আমার নজরে রাখতে হবে, কোন সময় কি করে বসে তা তো বলা যায় না। আমি বাচ্চুকে একটু অন্যভাবে সাহায্য করতে চাই। মেম্বার যাই করবা একটু সাবধানে করো। দাদা আপনি কোনো টেনশন নিয়ে না, আপনার টেনশনের কোনো কারণ নাই, বিষয়টা আমি দেখি। যান রায় দেখে স্যার ঘুমান, আমি যাই। রাইতের বেলা মেম্বার আইছিল, ঘটনাটা কি? ঘটনা আবার কি, কাম আসিলেও আইছে। সারাদিন তো ইউনিয়ন পরিষদে ছিলেন, রাইতের বেলা আবার কি এর কাম? আরে কাম এ কি আর শেষ আছে, চেয়ারম্যান তো হও নাই তাহলে বুঝতা যে কত কাম। চেয়ারম্যান হই নাই তো কি হইছে, চেয়ারম্যানের বউ তো হইছি। শুনলাম বাসু নাকি কারে কারে দৌড়ানি দিছে। পোলাটার অনেক সাহস বাড়ছে, এত সাহস ঠিক না। ঠিকই তো করছে, পোলা পান বেয়াদবি করব, শাস্তি দিব না। হইছে, তোমার আর কারো পক্ষে ওকালতি করতে হইব না। আচ্ছা তোমারটা কইছি, রাইতের বেলা এই বিছানায় বসে পান খাইও না। রাইতের বেলা বিছানায় বসে পান খাওয়াতে একসময় আপনি আমার শিখাইছিলেন। হইছে, এখন এই পাড়ের বাটা রেখা ঘুমানোর ব্যবস্থা করো, বাচ্চা নিবা। এক সময় পান খাইতাম শখে, আর এখন খাই চিন্তায়। বড় মেয়েটা তো পড়াশোনা করতে করতে বিয়ার বয়স পার করে দিল, আর বড় মেয়ের বিয়া না দিয়া ছোট মেয়ের কেমনে বিয়া দি? বুঝাও বুঝাও, ওরে ভালো করে বুঝাও। আমি তো ওরে সবসময় বুঝাই, আপনি তো মাঝে মাঝে ওরে একবার বুঝাইলে পারলেন। ঠিক আছে বোঝা মনে দেখা, এখন পাড়ার বাটা বোটা উড়াইয়া শোয়ার ব্যবস্থা করতো, বাড়তে নেবাও। আর দেখো রাইতের বেলা শোয়ার সময় এই একই পেঁচাল প্রত্যেকদিন শুনতো কিন্তু তার ভাল লাগে না।
আল্লাহ তা লাগবো কেন সব চিন্তা তো আমার যেভাবে বুঝাইছি সেভাবে কইব আচ্ছা তোরা তো বাতামটা কেন এই ঘটনাটা ঘটাইল হলো দিনের বেলায় আর আমারে জানাইলি তোর হলো রাত্রের বেলায় চাচা আমরা তো আপনাকে বলতেই চাইছিলাম কিন্তু তখন মাসুদ ভাই বলল না না মানে আব্বা আমি ভাবছিলাম কি মানে মানে ছোটোখাটো বিষয় তো মনে করেন যে আমরা যদি নিজেরাই সমাধান করতে পারি তাহলে আপনার কান পর্যন্ত পৌঁছানোর দরকার নাই বাহ 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 খুব ওস্তাদ হয়ে গেছ মহাপণ্ডিত হয়ে গেছ না ঝামেলা নিজেরাই সমাধান করবে এই ঝামেলা তো সমাধান করতে পারলি না উল্টা তো প্যাঁচ লাগায় আইসোস বদমাইশ কোন মাতবরি করায় এত সোজা না মাথায় গিলু থাকতে হয় চিকন বুদ্ধি থাকতে হয় চাচা তাহলে আমি যাই কই যাবি খাইতে যাই খাইতে যা খালি খাই খাই পেটের মধ্যে খিদা লেগেই থাকে আগুন জ্বলেই থাকে যা শোন আরে এই দশ গ্রামের মধ্যে আপনার মতো কোনো সঙ্গীত সাধক আছে নাকি তোমার পোলা কই ও বাড়িতে নাই ও বাড়ির বাইরে গেছে গা ওই আমি মেহেদি খালি কি তুইও খাবি হা খাম জনাব জনাব ভাই নিয়ে এসি ইয়া কি হইলো জনাব আমি ডাক্তারের কাছে যাইতেছি বাসু ভাই সাসারে কার কাছে রইছো বাজার একলা তো সাজুগুজু করার কি দরকার তুই তো এমনিতেই অনেক সুন্দর আচ্ছা পাম্পর্তি দিচ্ছ না কত মেম্বার কি ঘটনা আমাকে এলাকার কোন বিষয় আসে না হ্যাঁ ওই এলাকারই একটা বিষয় ছোটখাটো একটা বিষয় ছোটখাটো কিন্তু ঘটনা হয়েছে কি অনেক সময় ছোটখাটো ঘটনায় অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় সেই জন্য আপনার সাথে আলাপ করতে আসলাম একটু খোলাসা করে কত দেখি এই যে আজকের দিনের বেলায় বাচ্চু যে ঘটনাটা ঘটাইলো ওই ব্যাপারে আপনার সাথে আলাপ করতে চাই এলাকার মাইয়া মানুষের আমাকে পোলা বানা ডিস্টার্ব করছে আমাকে বাচ্চু একবারে শাস্তি দিছে ঠিকই তো আছে এই ঘটনা তো আমি জানি
জানেন জানেন ঠিক আছে, কিন্তু ঘটনাটা পুরোপুরি তো জানেন না। বাচ্চু তখন কিন্তু মার ইজ্জত কিছুই থাকবো না। কথাটা অবশ্য চিন্তার বিষয়। দেখেন এলাকার মানুষজন বাচ্চাদের কিন্তু খুব ভালো জানে, ওর একটা গুড ইমেজ আছে, আছে না? এই জন্য ওরে হয়েছে কি আমার নজরে রাখতে হবে, কোন সময় কি করে বসে তা তো বলা যায় না। আমি বাচ্চাদের একটু অন্যভাবে সাহায্যতা করতে চাই। মেম্বার যাই করবা একটু সাবধানে করো। দাদা আপনি কোনো টেনশন নেন না, আপনার টেনশনের কোনো কারণ নাই, বিষয়টা আমি দেখি। যান রাত হয়ে গেছে, আপনি ঘুমান, আমি যাই। সাউন্ড রাতের বেলা মেম্বার আসছিল, ঘটনাটা কি? ঘটনা আবার কি, কাম আসলেও আইসে। সারাদিন তো ইউনিয়ন পরিষদে ছিলেন, রাইতের বেলা আবার কি এর কাম? আরে কাম এ কি আর শেষ আছে, চেয়ারম্যান তো হও নাই তাহলে বুঝতা যে কত কাম। চেয়ারম্যান হই নাই তো কি হইছে, চেয়ারম্যানের বউ তো হইছি। শুনলাম বাসু নাকি কারে কারে দৌড়ানি দিছে। পোলাটার অনেক সাহস বাড়ছে, এত সাহস ঠিক না। ঠিকই তো করছে, পোলা পান বেয়াদবি করবো, শাস্তি দিব না? হইছে, তোমার আর কারো পক্ষে ওকালতি করতে হইব না। আচ্ছা তোমারটা কইছি, রাইতের বেলায় বিছানায় বসে পান খাও না? রাইতের বেলা বিছানায় বসে পান খাওয়াতে একসময় আপনি আমারে শিখাইছিলেন। হয়েছে, এখন এই পাড়ায় বাটা রেখা ঘুমানোর ব্যবস্থা করো, বাচ্চা নিবে। এক সময় পান খাইতাম শখে, আর এখন খাই চিন্তায়। বড় মেয়েটা তো পড়াশোনা করতে করতে বিয়ার বয়স পার করে দিল, আর বড় মেয়ের বিয়া না দিয়া ছোট মেয়ের কেমনে বিয়া দি? বুঝাও বুঝাও, ওরে ভালো করে বুঝাও। আমি তো ওরে সব সময় বুঝাই, আপনি তো মাঝে মাঝে ওরে একবার বুঝাইলে পারলেন। ঠিক আছে বুঝাবো নে, দেখা এখন পাড়ার বাটা বোটা উড়াইয়া শোয়ার ব্যবস্থা করতো, বাড়তে নেবেও। আর দেখো রাইতের বেলা শোয়ার সময় এই একই পেঁচাল প্রত্যেক দিন শুনতো, কিন্তু আর ভালো লাগে না। যেভাবে বুঝাইছি সেভাবে কইব। আচ্ছা তোরা তো মাথা পোটা কেন? এই ঘটনাটা ঘটাই লোলো দিনের বেলায়, আর আমারে জানাইলি তোরা হলো রাত্রের বেলায়। চাচা আমরা তো আপনাকে বলতেই চাইছিলাম, কিন্তু তখন মাসুদ ভাই বলল না, মানে আব্বা আমি ভাবছিলাম কি মানে ছোটখাটো বিষয় তো মনে করেন যে আমরা যদি নিজেরাই সমাধান করতে পারি তাহলে আপনার কান পর্যন্ত পৌঁছানোর দরকার নাই। বাহ 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 বাহ, খুব ওস্তাদ হয়ে গেছিস, মহাপণ্ডিত হয়ে গেছিস। না জামেলা নিজেরাই সমাধান করবে? এই জামেলা তো সমাধান করতে পারলি না, উল্টা তো প্যাঁচ লাগাই আইসোস। মাতবরি করা এত সোজা না, মাথায় গিলু থাকতে হয়, চিকন বুদ্ধি থাকতে হয়। চাচা তাহলে আমি যাই। কই যাবে? খাইতে যাই। খাইতে যান, খালি খাই খাই, পেটের মধ্যে খিদা লেগেই থাকে, আগুন জ্বলেই থাকে। যা আই শোন, খায় এমনই ঘুমায় পড়বি, সকাল সকাল উঠতে হইব, পরিশুদ্ধ অফিসে সকাল সকাল যাইতে হইব, একটা মামলার ঝামেলা আছে। যা ঠিক আছে। আব্বা মানে আমরা এখন কি করবো? তোকে আমি কিছু করা লাগবো না, চুপচাপ থাক। কখন করা লাগবো, কি করা লাগবো সব আমি কয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে।
যাও সব যাও যাও বাদ যাও যাও ভাই আপনি কিন্তু চাষের লোক আজকে রাতে কথা কইল চেয়ারম্যান চাষে কি কইল ওটা কিন্তু আমাকে রাতে জন্য জানাই আমি আব্বার লোকের সকাল সকাল কথা কমবো কথা করে জানাবো ভাই বুকের ভিতর তো দরফর করতেছে দরফর দরফরে কি আছে সোজা হাইটে বাড়ি চলে যাবি মাছ খাওয়া যদি কোনো ঝামেলা হয় আমার কাছে চলে আসবি আচ্ছা ভাই বুঝতে পারছিস নিবৃতে সঙ্গীত সাধনা করি আপনার পোলা আমাগো বাচ্চু ভাই আমার সেই নিবৃতে ঝামেলা সৃষ্টি করতেছে আরে বিয়ে তুমি সকালে আইসে স্টাইল করে সাবাইয়া সাবাইয়া কী করতে সব কিছুই বুঝতেছি না দেখো আর খোলা করে কয়ে ফেলো তো হ্যাঁ আমার কাছে উনি আমার নিকট সঙ্গীতের তালিম চাহে গান শিখতে চায় এই বুড়া বয়সে গান শিখেছে কী করবো তাও আমার তোমার কাছে তাহলে কী কইতাছি খালি উনি একলা না সাথে এলাকার নষ্ট পোলাপানো আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি কবে থেকে আবার সঙ্গীত তালিম আলো হয়ে গেল আমার বাচ্চা তোমার কাছে গান শিখতে চায় আপনি উনার কাছ থেকে শ্রবণ করিয়া লইবেন আমি এখন যাই নিজের পোলার কথা আগে চিন্তা করো এই বয়সে সে গান বাজনা শিখতে চায় আমার তো মনে হয় বাসুরি মাথা খারাপ হয়ে গেছে তবু তবু আমার বললার মাথা খারাপ হইব কেন আমার বাচ্চুর মাথা ঠিকই আছে ও ঘুম থেকে উঠুক আমি ওরে জিগায় দেখুন নি কী আশায় কী বিষয় তুমি যা এখনই তাহলে ডাকা তোলো কোনো ভালো পোলা পাইন দুপুরবেলা পর্যন্ত ঘুমায় না বুঝছো যাও ওইসে ওইসে আমার পোলার লইয়া তোমার আর চিন্তা করুন লাগবে না তুমি যাও বাজার থেকে একটু বিরে আসো যা তুমি এটা ধরো আর থুলেটা নিয়ে আসো বাজার আচ্ছা তোর নামে একটা নালিশ পাইলে আমরা জসি আমার নামে নালিশ কি নালিশ স্যার তুই নাকি কোন বিধবারে বিধবা ভাতার কার্ড দিবি কইয়া টাকা দিছ কার সংস্কারে না আমি এই কাম করতে যাব কেন আমি তো নেই না আমারে দিছে দিছে জি তাহলে এই কার্ডটা তুই দিয়ে দিস ওটা আমি কেমনে দিব স্যার আমার তো সম্ভব না স্যার আব্বা আমার কলেজে দেরি হয়ে যেতেছে দেরি হয়ে যাইতেছে তাড়াতাড়ি যা আমার 500 টাকা দাও 500 টাকা 500 টাকা কি কামে লাগবো আম্মা জান আমার তো অনেক কাজ সব কাজের জন্য কি তোমার কাছ থেকে বইলা বইলা টাকা নিতে হইব না সব কামের কথা কইতে হইব না এই দুই একটা কামের কথা কইলেই বুঝতে পারবো তারপরে টাকাটা দেই আম্মা গাইড কিনতে হইব তুমি গাইড বই কিনতে কষ্ট করে বাজারে যাবে কেন তুমি কাম করো তোমার গাইড বইয়ের নামটা কাগজে লিখে আমারে দাও আমি কিছুক্ষণ পরে বাজারে যাব ফেরার পথে নিয়ে আসবো আব্বা জান আপনি কি আমাকে টাকাটা দিবেন নাকি দিবেন না সেটা বলেন তা না হলে আমি কিন্তু আজকে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে কলেজে যাব হইছে ধরেন কলেজ ছুটির পর পরেই টাইম মতন বাড়িতে চলে আইসো আব্বা আমি কিন্তু টাইম মতোই বাড়িতে আসি তুমি শুধু শুধু টেনশন করো না কোথায় কোথায় এক কথা পাইছে হাইটা কলেজ যাব হাইটা কলেজ যাব আরে চেয়ারম্যানের মাইয়া হাইটা কলেজ গেলে গ্রামে আমার মান ইজ্জত থাকবো নানান মানুষে নানান কথা কইব মানুষে কইব চেয়ারম্যানের টেহা নাই চেয়ারম্যানের দিন শেষ সেইটাকে আর হইতে দেওয়া যায়
স্যার এইটা আসলে কোনোদিনও হইতে দেওয়া যায় না স্যার, এটা ঠিক হবে না স্যার। স্যার 500 টাকা খাই ফেলাইছি স্যার, আপনি এটা ব্যবস্থা করে দেন স্যার, আমার কাছে একটা টাকাও নাই স্যার। টাকা খাস তুই, আর বদনামটা হইব আমার। না হবো না স্যার, কেউ জানে না স্যার। ও পারুল, এই আগানে বাগানে কি করো? আগানে বাগানে আমি কিছু করি না, আমি শুনলাম তোমরা নাকি কান ধরে উঠবস করো। এই তুমিও শুনছো এই কথা? আসলে কেডাই জন আমগরে নামে দুর্নাম ছড়াইতেছে বুঝছো। আচ্ছা তো তোমারে কেডাই কইলো? এই কথা তো এলাকার সবাই জানে, কেডাই আর কইব? শোনো, এলাকার সবাই জানে যে আমরা দুজন কান ধরে উঠবস কান ধরে উঠবস করছি, দৌড়ানি খেয়েছি না, আর আমরা নিজেরা দুজনেই জানি না। খুব ভালো, বাচ্চু ভাই তোমাকে দুজনের কান ধরে উঠবস করে নাই। শোনো, আমরা কানে ধরে উঠবস করার মতো পোলা না, আসলেই কেডা যেন আমগরের নামে হচ্ছে দুর্নাম ছড়াইছে বুঝছো। আরে হনু, আমগরের পেছনে শত্রু লাগছে, শত্রু শত্রু চিনো? চিনি, এলাকার সবাই তো এই কথাটা জানে, তার মানে এলাকার সবাই তোমাকে শত্রু? এই কথাটা কিন্তু পারল তোমার ঠিক না, আসলে সবাই জানে না, এই দুই একজন জানে আর কি। এলাকার সবাই যেমন আমগো সম্পর্কে জানে, ভুল জানে, এখন সবাই রে যদি ভুল বুঝাইতে চাই, মানে ভুল ভাঙাইতে চাই, তাহলে তো সবার বাড়ি যেতে হইব। এটা কি করা সম্ভব? না, সম্ভব না। তোমরা দুজনেই ঠিক আর এলাকার সবাই ব্যাঠিক, ঠিক আছে? আমি এখন চাই। ওপারুল শোনো, তোমার চুল না খুব সুন্দর, যত্ন নিও। হ্যাঁ, টিপটা পরাতে আরও সুন্দর লাগতেছে। ভালো থাকো পারুল। তোমার আমি কইছি না যে ঘটকের কোন ছবি আমার হ্যান্ড নিয়ে আসবো না, তোমার কইছি না? আমি কেন নিয়ে আসবো না? তুই বড় হইছিস না, তোর বয়স হয় নাই, তোর এখন বিয়ে শাদী করানো লাগবে না। শোনো মা, তোমার এখানে কথা কই, হায়াত মামুত বিয়া শাদী সব আল্লাহর হাতে, আমার বিয়ে না তোমার টেনশন করা লাগবে না। কেন ভাববো না? আমি ভাববো না তো কে ভাববে? হ্যাঁ, তোর বন্ধুরা সবাই বিয়ে শাদী করে ফেলাইছে, সবার পোলাপানের বাপও হয়ে গেছে, আর তুই এখনও বিয়ে করতে চাস না? এলাকার কতগুলি চ্যাংরা পোলাপানের সাথে সারাদিন ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছ। মা ওরা চ্যাংরা না, জাগর সাথে মিশি হার কিন্তু চ্যাংরা না। হ্যাঁ, আমার চেয়ে লম্বাই ছোটো, কিন্তু গাইটে গাইটে বয়স আছে, ঠিক আছে না? ওরা হলো একটু ছোটো ভাই, বন্ধুর মতো, ওরা হলো ভাই বন্ধু টাইপের, বুঝছো না? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ওই চ্যাংরা পোলাপান, ওই ছোটো খাটো এইসব পোলাপানি তো তোর মাথাটা খাইছে, এখন আবার শুনতাছি একর সাথে মিশা তুই আবার এখন গান বাজনা শিখবি। কেন আবার কইব? পাপ্পু আইছিল তোর বাজানোর কাছে বৈশা সব কথা কয়ে গেছে। পাপ্পু তোরে আমি খাইছি রে, পাপ্পু তোরে খাইছি। খবরদার, পাপ্পুরে কিচ্ছু কবি না, ও বহু সরল সহজ একটা পোলা। ও কিরম সরল সেটা আমার চেয়ে তো তুমি জানো, বেশি জানো না মা। হ্যাঁ, আমি খাইছি আসতে পারো। কিছু কবি না রে, দাঁড়াও, আমি মানা করে দিলাম। দেখ না, তুই একটা কাজ কর, জরুরি কাম আছে আমার, তুই একটা কাজ করে যে বিছটা নে, বেশি করে যা, আমি জরুরি কাম যেতেছি। কিছু কবি না, এমন কি ব্যস্ততা ছিল তোমার কলায়? আমার কলেজে নামাই দিলে কি হইতো? নামাই দিলে কি হইতো আমি জানি না, তুই বেশি কথা কবি না, যা দিক চলে চলে যা কলেজে। হ্যাঁ, আমি কইলে তো বেশি কথা, আর তোমার কলায় কলে সবই ঠিক। খুবই সুসংবাদ রে মা। ওই মা, ওরা কি ঢাকা থেকে তোরে ফোন করছিল? এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাইছে, সামনের সপ্তাহে আমার জয়েনিং সেকেন্ড অফিসার হিসেবে।